বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধু রে দেখা পাবে না, বুঝি প্রেম বিনা কেউ প্রাণ বন্ধু রে দেখা পাবে না। মুসানবী প্রেম করিল কহে তুরে নূর দেখিল, মুসানবী প্রেম করিল কহে তুরে নূর দেখিল, এ নূর তাজেল্লা এ নূর তাজেল্লা পাহাড় জলে মুসা জলে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধু রে দেখা পাবে না, বুঝি প্রেম বিনা কেউ প্রাণ বন্ধু রে দেখা পাবে না। বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধু রে দেখা পাবে না। ইব্রাহিম নবী ছিল বেটাকে কুরবানি দিল, ইব্রাহিম নবী ছিল বেটাকে কুরবানি দিল, সে তো কুরবানি নয় সে তো কুরবানি নয় কেবল প্রেমের বাহানা, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধু রে দেখা পাবে না, বুঝি প্রেম বিনা কেউ প্রাণ বন্ধু রে দেখা পাবে না। বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধু রে দেখা পাবে না। এ রাসূলুল্লাহ গুণমণি খোদার আসে কি তিনি, এ রাসূলুল্লাহ গুণমণি খোদার আসে কি তিনি, ওই মেরাজ ওই মেরাজ পেলেন দিদার শুধুই প্রেমের ছননা, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধু রে দেখা পাবে না, বুঝি প্রেম বিনা কেউ প্রাণ বন্ধু রে দেখা পাবে না। বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধু রে দেখা পাবে না। আসেন ভাইরা আমার, তাই তো আল্লাহ নবী বললেন, আরে দুনিয়ার মানুষেরা এ আমার উম্মতেরা, তোমরা আখেরাতের ব্যাংক ব্যালেন্স করো, তোমরা আখেরাতের জন্য পুঁজি করো, তোমরা মৃত্যুকে স্মরণ করো, মাঝে মাঝে গিয়ে তোমরা কবরস্থানের কবরের জিয়ারত করো। যেগুলাকে বলা হয় হুজরায়ে মুবারাকা, ইসলাম দরদি ভাইরা আমার, মাইসা সিদ্দিকা বলেন আমাদের মানে আসার জন্য আমাদের ঘরে থাকার জন্য আল্লাহ নবী মানে পালি বানিয়েছিলেন। সেই দিন আমার ঘরে পালি ছিল, আমার বাড়ি ছিল, আল্লাহ নবীর দিকে আমি তাকাই, এশারা নামাজও হয়ে গেল, কই নবী এখনো আসেন না, কই নবী এখনো আসেন না, হঠাৎ করে দেখলাম আমার ঘরে তিনি প্রবেশ করলেন। আসসালামু আলাইকুম আয়েশা, আয়েশাকে আল্লাহ নবী সালাম জানালেন। আয়েশা বলছেন আমার মনটা বড় হয়ে গেল, আমি ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহি বললাম, বলার পরে নবী প্রবেশ করলেন, আমি বিছানাটা বিছিয়ে দিলাম, মনে মনে ভাবলাম আজকে অনেক কথা আছে, আল্লাহ নবীর সঙ্গে আমি অনেক কথা বলবো, আমার মনের অনেক বেদনা আমি আল্লাহ নবীর সামনে বলবো, এই রকম মনে ভাবলাম, কিন্তু আল্লাহ নবী আমার পাশে নামাজ আরম্ভ কইরে দিলেন, নামাজ পড়তে লাগলেন, নামাজ পড়তে লাগলেন, তো আমি ভাবলাম তাহলে নামাজটা পড়িলে আমি শুয়ে গেলাম, শুয়ে অনেক দেরি হয়ে গেল, আমার
ঘুম চট করে ভেঙে গেল। আমি তাকিয়ে দেখছি আল্লাহ নবী নামাজ পড়ছে না। আবার আমি ঘুমিয়ে গেলাম, আবার অনেক রাত হয়ে গেল, আমি চট করে চেতন হয়ে গেলাম, দেখছি আল্লাহ নবী নামাজ পড়িতেছেন। আমি আবার ঘুমিয়ে গেলাম, কি করব, নবী সালাত আদায় করেন, নবী আমার নামাজ আদায় করেন। হঠাৎ করে ঘুমিয়ে গেলাম, অনেক রাত হয়ে গেল, চট করে চেতন হয়ে দেখি নবী আমার ঘরে নাই। আমি মনে মনে ভাবলাম তাহলে আল্লাহ নবী আমার কাছে থাকবেন না, আমার ঘরে আজকে পালি, কিন্তু হয়তো তিনি পছন্দ করেননি, তাই অন্যজনের ঘরে মনে হয় চলে গেছে, অন্যজনের ঘরে চলে গেছেন। তাই আমার মনের ভিতরে রাগ হলো, নবী আমার বাড়ির পালি ছেড়ে দিয়ে, আমার ঘর ছেড়ে দিয়ে অন্যের ঘরে কেন চলে গেল। আমি বিছানা থেকে উঠে পড়লাম, মনে মনে ভাবতে লাগলাম কার ঘরে গিয়েছে, কার কাছে গিয়েছে। আমি রাস্তা দিয়ে যেতে লাগলাম, আমি আস্তে আস্তে মহিলা মহলের পয়সা গেল, এই চাদর গেল, ওরা দিয়ে দিয়ে। আচ্ছা, মেয়ে মাহফিলে ছেলেরা গেল চাদর নিয়ে, মা বললেন আপনাদের কাছে চাদর গেল, আপনারা 10 টাকা 20 টাকা 50 100 যে যা পারবেন ওই চাদরে দিয়ে দিবেন, ইনশাল্লাহ আমার কাছে আসলে আপনাদের জন্য আমি দোয়া দেবো, হ্যাঁ মুসাফির হালাতে আপনাদের জন্য দোয়া দিব। আরে দুনিয়াতে পাপের তো শেষ নাই, পাপের শেষ নাই, কিছু নেকি করেন, কিছু নেকি করেন। আল্লাহ রাসূল বলেছেন মানুষের পাপের সীমা থাকবে না, কিন্তু মানুষের নেকির অভাব হবে। তাই বলি ভাইয়ের আমার, এবার বলতেছিলাম আমার দিনের রাসূল সরকারে তো আলাম তাজদারে মাদানি নাই, তিনি বিছানা থেকে উঠে পড়লেন, আল্লাহ নবীকে তল্লাশ করছেন, দেখি নবী কোথায় আছে, দেখলেন মা খাদিজাতুল কুবরার কবরের ধারে। আল্লাহ আকবার, নবী আমার সেই করিয়া দুল জান্নাতে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজার জন্য দোয়া করছেন, এ আল্লাহ খাদিজার কবরটাকে তুমি রিয়াদুল জান্নাত বানিয়ে দাও, আল্লাহ খাদিজার কবরটাকে তুমি প্রশস্ত করে দাও, আল্লাহ খাদিজার জীবনের গুনাহ খাতা মাফ করো, এ রব্বুল আলামিন রোজা ফাসরের দিন খাদিজার সঙ্গে আমার সাক্ষাৎ বানিয়ে দিও। এই রকম লম্বা লম্বা দোয়া আল্লাহ নবী সুন্দর করে তিনি খাদিজাতুল কুবরার জন্য দোয়া করছেন। দোয়া যখন শেষ হয়ে গেল, ইসলাম দরদি ভাইয়ের আমার মা আয়েশা সিদ্দিকা বলেন আমার ঘরে চলে এলেন। আমি বললাম নবী গো আপনি এখনো ওই বুড়িকে ভুলেননি, এখনো খাদিজাকে কি আপনি ভুলেননি, তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি তার জন্য মোনাজাত করছেন, দোয়া করছেন, তার জন্য কবর প্রশস্তর জন্য দোয়া করছেন, না তার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন। আল্লাহ নবী বললেন আয়েশা যখন আমার কেউ ছিল না তখন খাদিজা আমাকে জায়গা দিয়েছে, আমার যখন অর্থ ছিল না খাদিজা আমাকে অর্থ দিয়েছে, লোকের আমাকে সম্মান দিত না তখন খাদিজা আমাকে সম্মানের পাত্র বানিয়েছে, যখন মানুষ খুব গুরবাতের হালাতে ছিল আমি দান করতে পারতাম না খাদিজা ধন সম্পদ আমারে দান করেছে, আমি ওই খাদিজার মাল আল্লাহ রাস্তায় দান করেছি, ওই খাদিজার জন্য আমার মন পুড়ে, ওই খাদিজার জন্য আমার মন কাঁদে। আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি তাবলিগের জন্য, খাদিজা গেটে ঠেস লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে গেছে, অতক্ষণ ঘুমাইনি যতক্ষণ পর্যন্ত আমি আসিনি। আমি বাড়িতে এসে বলেছি ও খাদিজা, সঙ্গে সঙ্গে খাদিজা ঝাঁপটা খুলে দিয়েছে। আমি বলেছি খাদিজা তুমি কি ঘুমাওনি, বলে নবী গো আপনি বাড়ি থেকে বেরিয়ে চলে গেছেন আর আমি ওইতে ঠেস দিয়ে বসে গেছি, আপনি বাইরে থাকবেন আমি কেমন করে ঘুমাবো, আপনার জন্য আমার চোখে ঘুম আসে না, এই খাদিজাকে কি ভোলা যায়। কি বুঝলেন, এতে থেকে বোঝা গেল স্বামী সোহাগিনী হতে হবে, আর স্ত্রীর কাছে আপনাকেও স্ত্রীর সোহাগী হতে হবে। স্বামীও মন মতো যদি হয়, স্ত্রীরা কোনোদিন স্বামীকে ভুলে না, আর স্ত্রীও যদি মন মতো হয় স্বামীও কোনোদিন স্ত্রীকে ভুলে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ দুটো জিনিস দুনিয়াতে সৃষ্টি করেছে, একটা হলো নর আর নারী। কোরআন শরীফ আল্লাহ বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম
بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ ये सुनो बीबी मिया गोन ये सुनो बीबी मिया गोन सुनो दिया मोना आखिर यासी बेकाजे ए बंदगी करिबे ए नाना चीज पाबे पाइबे जन्नत माधे खुदा रो फरमाना मानो दिया दिल जाना दिनदारी करो सारे तबे आपे साई बेगस्ती बदसाई ए दिबे तुम्हारे তরে মাবুদের তাবে যে জন চলিবে সে পাবে জান্নাত ঠাঙ্গাই আহা কি জান্নাত আজব নেমত সাজায়া রেখেছে সাই দুধরে নগর দুধ মধুপুর কিনারে বাঘারে বড়ি জহরে জড়িত মুক্তাতে মরিত ঘাটেতে সোনার সিঁড়ি রঙ রঙ ঘর বিস্তার বিস্তার জিবাটা বাইর করে না হাত জেব থেকে হাত থেকে আচ্ছা নারায়ণ সেক্রেটারি সাহেব বলেন আপনি বলেন ওর কথা শুনবো না আপনি বলেন কত কেন অসুবিধা হয়েছে কি খুব কিসের অসুবিধা আপনার এর আগে পুষি সার দিয়ে তাহলে পারবার হয়ে বাজে তো আচ্ছা সেক্রেটারি সাহেব বলছেন আমি 10,000 টাকা দেবো তাহলে গত বছর কত দিয়েছিলেন বলে গত বছর 16,000 দিয়েছিল তার আগে 25,000 দিল তার আগে 25,000 গত বছর 16,000 আচ্ছা এবার কত নেবেন বলছেন ২৫,০০০ তাহলে কি বলছেন বলেন তাড়াতাড়ি আপনি দেরি করলে ওদিকে দেরি হবে আরো সব 10,000ই বলে দেবো 20,000 করে দিই মাশাল্লাহ এ দেখেন বলে দিলে দেন করে দেন লেন 25 দিত আমাকে যে ভয় লাগছে সেক্রেটারি সাহেব দিলেন 20,000 টাকা নারাই তাকবীর মাশাল্লাহ মাশাল্লাহ আমি ভাবতেই পারিনি যে উনি 10 গুলে 20 কবুল করে নেবে না হলে আমি 30ই বলতাম বুঝলেন আমি কিন্তু টার্গেট রেখেছি প্রথমে 5 বলেছি তারপরে 10 বলেছি তারপরে 20 বলেছি 30 বলেছি আর একটা 50 বলেছি তো 50 হয়ে গেছে 10-এরও হয়ে গেছে 5-এর তো অনেকগুলো হয়েছে 20টা বাকি ছিল এটা হয়ে গেল 30-এর একটা থাকলো সেক্রেটারি চাইতে ধনী মানুষ এখানে নাই সেক্রেটারি হলে তো কি হলো তো অনেকে তো ওর চাইতে সিয়ানা মাল তো আছে কে আছে বলেন দিন ওর চাইতে অবস্থা ভালো এরকম ভালো ইনকাম একবার আসমাউল মাছ দেখেন আসমাউল মার্চে এই আসমাউদ আশিস মোহাম্মদ হ্যাঁ ওরে তো আগে গোড়াই ওরা বেশ ভালো তো আশিস মোহাম্মদ আর শিশ মোহাম্মদ আছে কি না কোথায় আছেন ভাই শিশ মোহাম্মদ আশিস মোহাম্মদ আপনারা আছেন আপনারা কিছু বলে যান সেক্রেটারি সাহেব উনি 20,000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি নারাই তাকবীর আরে আপনাদের মাদানিরা সব কোথায় গেল ইলামিতে তো মেলা মাদানি আমি যখন এখান থেকে চলে যাই তখন ছিল 10টা মাদানি এখন তো মনে হয় 20-30টা মাদানি আছে মাদানিগুলো 10-10 করে দিলে তো 3-4 লাখ টাকা হবে কোথায় ছিল সব তাই এমনি উঠি যদি বলো হাই দাও তাহলে দেয় লোকে এটা তো সাহালাইতে হবে হ্যাঁ বলেন যদি তালের তাড়ি বের করতে হয় তো এমনি তালের তাড়ি কেটে দিয়ে দিলে পেটে দিলে পড়বে সলি দিয়ে একটু ভালো করে ডোলা টোলা তো বের করবে এ তো উঠে যদি পারলে তবে কি করবো তো যাক আমাদের সেক্রেটারি ভাই উনি দিলেন 20,000 টাকা আছেন ভাই আস মোহাম্মদ শিশ মোহাম্মদ আপনারা কোথায় আছেন আছেন স্টেজে আছেন কিছু কিছু গান গলা বলেন একটু দোয়া করি আর কারা আছেন উপরে এই যারা আছেন সবারই হয়ে গেছে কি আপনাদের সামনে যদি কেউ বাকি থাকেন চলে আসেন
এবার যে বক্তা আসবে উনি কিন্তু কালেকশন করতে পারবেন না, উনি ওয়াজ করবেন না কালেকশন করবেন, আর কালেকশন করলে আপনাদের পড়তা হবে না। অতএব যা হলো হলো, এ আমার বেলাতেই হয়ে যাক, হ্যাঁ যা কষ্ট হবে আপনার এই বেলাতেই হয়ে যাক, হ্যাঁ আর যেন কষ্ট না হয়। বলেন কি এখন উঠে উঠে চলেছেন? আমার হাতে ধরে একটু দোয়া খের করি। মাসালুল্লাযিনা, কি নাম ভাই? আপনার নাম কি? জাকির হোসেন। মাতা পিতার নামে 1000 টাকা। ও গো খোদ দয়া ময় দয়া প্রকাশিয়া এদানি রদান লও গ্রহণ করিয়া। এ জাকির হোসেন দেখো কোথায় আছিল, তোরে রাগে 1000 টাকা দান দিল, মাতা ও পিতার জন্য করে গেল দান, কবুল করিয়া নিও তুমি দয়াবান। আনোয়ার নামে দেখো এখানে আসিয়া 500 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। ও গো খোদ দয়া ময় দয়া প্রকাশিয়া এদানি রদান লও গ্রহণ করিয়া। যে মাদ্রাসায় পড়া ভাই হাদিস কোরআন, সেই মাদ্রাসায় ভাই জান করিয়াছে দান। ও গো খোদ দয়া ময় করিও কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল, রব্বানা তাকাব্বাল মিন্না আমিনা। আছেন ভাই? আর কারা আছেন? ইনশাআল্লাহ আপনাদের জন্য খাস করে দোয়া দিব। মা বোনেরা আপনাদের কাছে চাদর গিয়েছে, আপনারা ওই চাদরে কেউ ঘোরাবেন না, 5টা 10টা টাকা হোক তাও যেন কেউ বাদ যাবেন না। মতিউর রহমান 500 টাকা, ওর স্ত্রী পুরাশে দোয়া। হ্যাঁ, মতিউর রহমান 500 টাকা, ওনার স্ত্রী অসুস্থ আছে, একটু দোয়ার জন্য আবদার জানিয়েছে। এটাকে বলা হয় ফরমাইশি দোয়া। দোয়ার জন্য মেলা ইখতিলাফ, কিন্তু ফরমাইশি দোয়াতে কোনো ইখতিলাফ নাই। তাহলে একটু দোয়া করেন আল্লাহর দরবারে, হাত উঠান। আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতুল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, হে পরওয়ারদিগার আলাম, আমার ভাই জানা উনি 500 টাকা দিয়ে পাঠিয়েছেন তিনার স্ত্রীর জন্য, শুনলাম অসুস্থ রয়েছে, আল্লাহ তাকে সুস্থ করো, সবল করো, রোগ মুক্ত করো, গভীর রাত্রি মোনাজাত তুমি কবুল করো। আল্লাহুম্মা জিবিল বাসার রাব্বান নাস ইসফান তা শাফি লা শিফা ইল্লা শিফা ও কাশিফান লা ইউগাদিরু সাকামান লা বাসা তাগুরুন ইনশাআল্লাহ। এ রাব্বুল আলামিন, আমাদের সম্পাদক মশাই, আমাদের সেক্রেটারি মশাই, ইনি 20,000 টাকা দান করেছেন, আল্লাহ এ দানের দান তুমি সাদরে কবুল করে নিও। আর দোয়া করি আমি করি মোরব্বানা, মাফ করে দিও তার ছোট বড় গুনাহ। আই আল্লাহ পাক বাড়ি করিও কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল, সাগিরা কাবিরা গুনাহ ক্ষমা করে দিও, রহমতের মাঝে তুমি ঢাকিয়া যে নিও। এই মতে একে একে দোয়া দিব কত, নেকির খাতায় নেকি লেখো তুমি মূল মত। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দোয়ানা, আমিন সুম্মা আমিনা। আছেন? বলেন আপনাদের ভিতরে আর কারা কারা আছেন? আরে 100 100 করে বলেন না, 100 বলেন, 200 বলেন, 500 বলেন, যে যা পারবেন উঠেছেন, আল্লাহ রাস্তায় দান গুলা বলেন। আপনাকে আগেই বলেছি, কাতরা কাতরা দরিয়া সোদ, ঠোপে ঠোপে নদী বয়ে যায়। আর একটা কথা ভাই, এসেছেন তো জালসা শুনতে, হ্যাঁ আপনাদের খিদমতের জন্য সন্ধ্যাবেলা থেকে আমি দেখছি খাওয়া দাওয়া খুব চলছে। তাহলে বলেন তো, একটা নিমন্ত্রণ খেতে গেলে কি লাগে আপনাকে? যদি আমার মেয়ের বিয়ের জন্য যদি দাওয়াত করি, আপনি গিয়ে এমনি খালি হাতে খেয়ে আসতে পারবেন? পারবেন না। তাহলে এটা তো আল্লাহ আল্লাহ রাসূলের দাওয়াত, মাদ্রাসার জন্য দাওয়াত। আপনি মাদ্রাসার একটা খাবার খাবেন, হ্যাঁ যেমন তেমন হোটেলে খেতে গেলে 100 টাকা বিল হয়ে যায়, অন্তত 50টা করে টাকাও যদি আপনারা দেন সবাই, অনেকগুলো টাকা হয়ে যায়, কেউ বাদ যাবেন না, সবাই আল্লাহ রাস্তায় দানগুলো দিবেন, ইনশাল্লাহ দোয়ায় খায়ের হবে। ভাইয়ের আমার, এটাই হবে আখেরাতের ব্যাংক ব্যালেন্স, এটাই হবে আখেরাতের পুঁজি। নবী আমার পবিত্র জবানে বর্ণনা দিলেন, রে আমার সাহাবারা, তোমরা খুলুস অন্তরে একটা মোটা অঙ্কের দান করো, খুলুস অন্তরে একটা নেকির কাজ করো, যখন বিপদে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে, এমন বিপদে পড়বে দুনিয়ার কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কেউ তোমাকে বাঁচাতে পারবে না, সেই সময়তে ওই নেকিটা আল্লাহর দরবারে রেখো, ওই নেকিটাকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করো, নিশ্চয় তুমি ওই বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবে। কিন্তু সেটা খুলুস অন্তরে,
একবার আল্লাহর জন্য খাস করে নেকির উদ্দেশ্যে হওয়া চাই। ইসলাম দরদি ভাইরা আমার, তাই নবী আমার বললেন তোমরা এইভাবে নেকি গুলো করো, নিশ্চয় একদিন তোমাদের কাজে লাগবে। তাই বলে ভাইয়া শোন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দারা, হে আল্লাহ ফিরো বান্দারা, বলো বলো একটা ব্যবসার কথা কি আমি তোমাদের বলবো না? আমি একটা ব্যবসার কথা কি তোমাদের বলবো না? আবার আল্লাহ নিজেই বলছেন, নিশ্চয়ই বলবোই বলবো, আমি সেই ব্যবসার কথা তোমাদের বলবো। এই ব্যবসা যদি করো তুমি কম মিন আযাবিন আলীম, তাহলে জাহান্নামের দর্দনাক আযাব হতে তোমরা বেঁচে যাবে, জাহান্নামের দর্দনাক আযাব থেকে তোমরা নিষ্কৃতি পেয়ে যাবে। সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে তোমরা ঈমান আনো, আল্লাহকে তোমরা বিশ্বাস করো, ওয়াদাহুল শরীক ভুলে গে তোমরা মেনে নাও, আল্লাহ আর একত্ববাদকে তোমরা প্রচার করো, আল্লাহর একত্ববাদকে তোমরা প্রতিষ্ঠিত করো। আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে তোমরা ঈমান আনো, মানে আল্লাহকে এক বলে বিশ্বাস করো। খবরদার খবরদার, কোন পীরের পূজা করো না, কোন দরগাতে যেও না, কোন দেবী পূজা করো না, দেব দেবীর পূজা তোমরা করো না, ঠাকুর পূজা তোমরা করো না, তোমরা জিন্দা পীরের পূজা করো না, তোমরা মুর্দা পীরের পূজা করো না, কারণ এগুলা আর কোন কাজে লাগবে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন না, দুনিয়াতে বহু ভণ্ড পীর দেখতে পাবে, এই ভণ্ড পীরের তোমরা কোনোদিন পায়রাবি করবে না, কারণ ওদেরই কি হবে ওরাই নিজে জানে না। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও ভণ্ড বাবা, ওরে ও খাজা বাবা, ওরে ও ন্যাংটা বাবা, রোজ হাসরে বাঁচাবে তোর কোন বাবা? ইসলাম দরদি ভাইরা আমার, দুনিয়াতে কত বাবা দেখবেন, রোডে বাস চলছে, বাসের উপরে লেখা আছে খাজা বাবা, কোনো জায়গাতে লেখা আছে পীর বাবা, কোনো জায়গাতে লেখা আছে দিওয়ান বাবা। ইসলাম দরদি ভাইরা আমার, কেউ আপনাকে রেহাই করতে পারবে না, কোনো গাজী বাবাও পারবে না, দিওয়ান গাজীও পারবে না, জিন্দা পীরও পারবে না, মুর্দা পীরও পারবে না। আবু বকর গন্ডিসা তারও ক্ষমতা নাই, খাজা বাবারও ক্ষমতা নাই, নেংটা বাবারও ক্ষমতা নাই, সেই দিন তারই কি হবে ও নিজেই জানে না। কি নাম? হ্যাঁ মাশাআল্লাহ ইয়াফুস। হ্যাঁ উনি দিলেন, হ্যাঁ 700-800 টাকা ইয়াফুস, ইনি দিলেন 800 টাকা। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, ভাই জানের দান লাভ গ্রহণ করিয়া, দিব কি না দিব বলে ভাবিতে যাচ্ছিল, দিব কি না দিব বলে ভাবিত যাচ্ছিল, শেষের বেলাতে দেখো জালে পড়ে গেল, 800 টাকা দেখো করে গেল দান, 800 টাকা দেখো করে গেল দান, কবুল করিয়া নিও তুমি দয়াবান, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আপনাদের মধ্যে কেউ দেওয়ার মতো থাকলে বলেন, মা বোনের আপনাদের কাছে ছেলেরা ঘুরছে চাদর নিয়ে গেছে, 10 টাকা 20 টাকা 50 টাকা যে যা পারবেন আল্লাহ রাস্তায় দানগুলো দিবেন, ইনশাল্লাহ অশেষ পুণ্যের অধিকারী হবেন। তাহলে আল্লাহ বললেন,
তোমাদেরকে কি আমি একটা ব্যবসার কথা বলবো না? এই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, সেটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে তোমরা ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে তোমাদের জান দিয়ে এবং তোমাদের মাল দিয়ে। আল্লাহ বলেন এটাই হবে তোমাদের বেহতার, এটাই হবে তোমাদের মঙ্গল, এটাই হবে পরকালে শান্তি যদি তোমরা জানতে। যদি তোমরা জানতে তাহলে তোমরা মানতে, তোমরা জানো না তাই তোমরা মানো না। যদি জানতে তাহলে দান করতে, তোমরা জানো না তাই তো দান করো না। মাদ্রাসা যে কেমন জায়গা, যদি তোমরা জানতে নিশ্চয়ই মাদ্রাসায় তোমরা দান করতে, তোমরা জানো না তাই তো মাদ্রাসায় দান করো না। ইসলাম দরদি ভাইরা মারা, আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছেন, হঠাৎ করে একটা লোক চলে এলো, আল্লাহ নবীকে বলছেন আইয়ুল আমাল আফযালু ইনদাল্লাহ, আল্লাহ নিকটে সবচাইতে উত্তম আমল কি, আল্লাহ নিকটে সবচাইতে উত্তম কাজ কি? নবী আমার বলেন আফযালুল আমালে যিকরুল্লাহ, সবচাইতে উত্তম আমল হলো আল্লাহর জিকির। সাহাবারা বললেন মা জিকির ইয়া রাসূলুল্লাহ, জিকির কাকে বলা হয়? নবী বললেন আজ যিকরুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ নেহি কই মাবুদ মাগার আল্লাহ, আল্লাহ ব্যতিরেকে কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতিরেকে কোনো মাবুদ নাই। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে আমাদের মুসলমানের ভিতরে, কয়েকটা দল হয়ে গেছে বন্ধুরে, তো ওই একটা দল এরা আবার কি বলে, এরা বলে না না আল্লাহর কাছে পৌঁছাতে গেলে উকিলের দরকার হয়, আল্লাহর কাছে পৌঁছতে গেলে উকিলের দরকার হয়। এরা আবার পীর, অনেক পীর মুর্শিদের পূজা পাঠ করে, মুখে উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে এরা বুঝে কি বুঝে না, লা ইলাহা ইল্লাল্লাহ কাকে বলে এরা জানে কি জানে না, না হলে মুখে উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার তেনা পীরে গিয়ে তেনা দেয়, আবার ঢেলা পীরে গিয়ে ঢেলা দেয়, আবার এরা জিন্দা পীরের পূজা করে, মোরা পীরের পূজা করে, পাথর চাপড়ির মেলাতে যায়, সেখানে গিয়ে খাজা বাবার দরবারে এরা কবরে চাদর দেয়, দাদা পীরের মেলাতে যায় ক্ষীর খিচড়ি দেয়, দাদা পীরের মেলাতে গিয়ে তারা ছাগল জবাই করে, পীর বাবার নামে। ইসলাম দরদি ভাইয়ের আমার, কহো মুসলমান তুম কেসা মুসলমান, কহো মুসলমান তুম কেসা মুসলমান, মুসলমান তোমার কি পরিচয়, মুসলমান তোমার কি পরিবেশ, শয়তানেরই ফেরে পড়ে সবই করলি শেষ মুসলমান। ইসলাম দরদি ভাইয়ের আমার, কুরআন শরীফ আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুআতি শয়তান ইন্নাহু লাকুম আদুউবুম মুবিন, তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের অনুকরণ করো না, শয়তান তোমাদের খোলা দুশ্মন। কিন্তু দেখা যায় আমরা মুখে উচ্চারণ করি লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেখেন গা পীর বাবার দরবারে গিয়ে কত কান্দাকাটি করে, কেউ বলে খাজা বাবা একটা মেয়ে দাও, আমার সব কটাই ছেলে হয়ে গেছে একটা মেয়ে দাও, কেউ বলে খাজা বাবা পীর বাবা আমার সব কটাই মেয়ে, একটা তুমি সন্তান দাও, একটা তুমি খোকা সন্তান দাও, একটা পুত্র সন্তান দাও। কারো আবার পীর খোকা খুকি কিছুই নাই, সে আবার কেঁদে ব্যাকুল হয়ে যায়, এ রব এ খাজা বাবা তুমি একটা আমার সন্তান দান করো। তাহলে বলেন আল্লাহর কাছে না চেয়ে আমরা পীর বাবার দরবারে গিয়ে চাই, আমরা খাজা বাবার দরবারে গিয়ে চাই, নেংটা সাধুকে আমরা টাকা পয়সা দিই, তার কাছ থেকে আমরা মানে দোয়া নিই। ইসলাম দরদি ভাইয়ের আমার, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে মুখে উচ্চারণ করেছে সে এগুলা কেমন করে করে? তাই আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহর রাস্তায় জিহাদ করো তোমাদের জান দিয়ে আর মাল দিয়ে। তা আজকে হলো জিহাদি মাল, আপনারা মাদ্রাসার জন্য দান দিবেন, এগুলা হলো জিহাদুল মাল।
হ্যাঁ, একটা জিহাদে জান আর একটা হলো মাল। এই অর্থ আল্লাহ রাস্তায় দেখেন অনেকেই দিয়েছে, দিয়েছে 1,000, কেউ দিয়েছে 5,000, কেউ দিয়েছে 10,000। আমাদের সেক্রেটারি সাহেব দিয়েছেন 20,000, বেনামিতে একজন নাম বলানি দিয়েছে 50,000, মেয়েদের কাছ থেকে এসেছে 96,000, আরো একটা আগে এসেছে 2 দফাতে এসেছে 96,000, আর একটা দফাতে কিছু এসেছে আপনাদের কাছ থেকে অনেক দান ইনশাল্লাহ এখানে হয়েছে। এখনো অনেক লোক বাকি যারা দিবার মতো আছেন, বলেন রাত্রি অনেক হয়ে গেল, আস্তে আস্তে এই দেখেন 12:40 বেজে গেল। আছেন আর ভাইয়ের আমার কে আছেন আল্লাহর বান্দা, আর 20 মিনিট টাইম আছে আমার, হ্যাঁ তাহলে 2 ঘন্টা পূজা যাবে ইনশাল্লাহ আপনার জন্য আমি, হ্যাঁ এই 20 মিনিটের ভিতরে খাস করে দোয়া দিব। আছেন কারা আছেন আল্লাহ রাস্তায় বলেন ইসলাম দরদি বন্ধ, তাহলে আমার নাকি বললাম আমাদের শেষ টার্গেট হলো জান্নাত, আমরা জাহান্নাম থেকে যেন বেঁচে যাই, আমরা যেন জান্নাত পেয়ে যাই, এটাই হলো আমাদের আসল টার্গেট। অতএব কবরের জন্য চিন্তা করতে হবে, কবরের জন্য চিন্তা ভাবনা করতে হবে, মরণের পর কি হবে ভাবতে হবে, আপনাকে দুনিয়াতে আখিরাতের ব্যাংক ব্যালেন্স করে নিতে হবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে না আল্লাহ হাকুম তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কতক্ষণ পর্যন্ত কতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদারও হতে পারবে না, আল্লাহ হাকুম তাকাসুর অধিকাংশ তোমাদের ধন সম্পদে তোমাদের ধ্বংস করে দেবে। ইসলাম দরদি ভাইরা মারা হাত্তা যুরতুমুল মাকাবির, কতক্ষণ পর্যন্ত তোমাদের ঘুম ভাঙবে না, কতক্ষণ পর্যন্ত তোমাদের ভুল ভাঙবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরের জিয়ারত না করবে, অর্থাৎ যতক্ষণ তোমরা মরে না যাবে। জীবন রে যাবি রে মরে, যাবি রে মরে, জীবন রে যাবি রে মরে, আসবি না ফিরে, মদ খেয়ে মাতাল হলি, জুয়া খেলে দিন হারালি, মদ খেয়ে মাতাল হলি, জুয়া খেলে দিন হারালি, চিনলি না তুই আপন পর, চিনলি না তুই আপন পর, এই সংসারে যাবি রে মরে, যাবি রে মরে, জীবন রে যাবি রে মরে, আসবি না ফিরে। মাহফুজ শেখ 6,000 টাকা। মাশাআল্লাহ মাহফুজ শেখ একটা চেক কেটে দিয়েছেন 6,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা মাহফুজ 6,000 টাকা। মাহফুজের নামেতে দেখো কোথায় নিয়ম ছিল, তুই তোর রাখে 6,000 চেক যে দানিল, ও গো খোদ দয়া ভাই মাহফুজানি দান সাদরে গ্রহণ কর তুমি দয়াবান, আর দোয়া করি আমি মাহফুজ কারণ হেফাজত করি এক নিয়োগ নিরঞ্জন, আর দোয়া করি আমি করি মোর বানা মাফ করে দিও তুমি ছোট বড় গুণা, মরিয়া গিয়াছে যত যাত্রী নয় গানা তাসাবারি গুণ খাতা কর গো মার্জুনা, রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দোয়ানা, আমিন সুম্মা আমিন। আসেন খুব তাড়াতাড়ি বলেন ইনশাল্লাহ দোয়ায়ে খায়ের করি। আল্লাহর নবীর জামানায় আল্লাহ রাসূল বেঁচে আছেন, আল্লাহ বললেন নবী গো 10টি মানুষের ওপরে আমি খুব খুশি হয়ে গেছি, 10টি মানুষের ওপরে আমি খুব আনন্দিত হয়ে গেছি, তার আগেকার গুনাহ এবং পিছেকার গুনাহ আমি তাদের মাফ করে দিয়েছি। এ নবী তুমি ওই 10 জনকে
দুনিয়াতে জান্নাতের সুসংবাদ জানিয়ে দাও বন্ধুরে যাদেরকে আশারানে মুবাশশারা বলা হয় দুনিয়াতে 10টি মানুষের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হলো বলেন এক নম্বরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাহ ওয়া উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাহ ওয়া আলী কাররামুল্লাহ ওয়াজহু ফিল জান্নাতে ওয়া ইমাম হাসান ওয়া হুসাইন ফিল জান্নাহ ওয়া ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ ওয়া আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাহ ওয়া আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাহ ইসলাম দরদি ভাই আমার এই করে করে 10টি মানুষের জন্য আল্লাহ নবী জান্নাতের সুসংবাদ জানালেন তার মধ্যে একটা হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে বিশাল একটা খাজুরের বাগান ছিল এই বাগানের মালিক ছিল আবু তালহা ইসলাম দরদি ভাই আমার এই বাগানটাই ছিল 600 খাজুরের গাছ একটা বাগানে 600 খাজুরের গাছ আর যেমন তেমন খাজুর নয় যেমন আমাদের আম বাগানে যেমন ফজলি আম ল্যাংড়া আম কিষণভোগ হ্যাঁ আঠি বিভিন্ন রকমের আম গাছ দিয়ে তো আমের বাগান হয় যেমন একটা ফুল বাগান বলেন ফুল বাগানে কত রকমের ফুল থাকে সন্ধ্যামণি থাকে রাতকারানি থাকে মুঠি ফুল থাকে বেলি ফুল থাকে গোলাপ থাকে বিভিন্ন রকমের ফুল দিয়ে বাগানটার নাম হয় ফুল বাগান ইসলাম দরদি ভাইয়ের আমার তো ওই বাগানটার নাম ছিল বাগে বাইরোহা খাজুরের বাগান বিভিন্ন রকমের খাজুর বিভিন্ন রকমের ক্যাটাগরির কোয়ালিটির খাজুরের গাছ ছিল সেই বাগানে 600টা খাজুরের গাছ কোরআন শরীফের আয়াত নাযিল হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আল্লাহ বলছেন অতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ নৈকট্য লাভ করতে পারবে না অতক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতি হতে পারবে না অতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রেমিক তোমরা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মহব্বতের মাল আল্লাহ রাস্তায় দান না করে দেবে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দেন আমার বাগানের খাজুর পাচ্ছিল আমি খাজুরের বাগানে পহিরা ছিলাম খাজুরের বাগান আমি জোগাচ্ছিলাম আসরের নামাজের টাইম ছিল সেই টাইমে একজন লোক আমার বাগানের পার্শ্বে দিয়ে এই আয়াতটি পড়ছিল আর চলে যাচ্ছিল লান তানালুল বিররা হাত্তা তুনফিক মিম্মা তুহিব্বুন আমার মনে মনে ধাক্কা লাগলো এই পৃথিবীর ভিতরে সবচাইতে মহব্বতের জিনিস সবচাইতে প্রেমের জিনিস আমার এই বাগে বাইরোহা এই খাজুরের বাগান আমি যত মহব্বত করি যতই ভালোবাসি আমার স্ত্রীকেও এতই ভালো আমি বাসি না তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে মনে হয় এই বাগানটাই চাইছে নাকি আল্লাহর দরবারে এই বাগানটা আমাকে দান করতে হবে নাকি তাই তিনি বাগান থেকে বেরিয়ে গেলেন ছুটতে লাগলেন একবারে মসজিদে নববীতে আল্লাহ নবী দরবারে গেলেন হাজির হলেন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লান তানালুল বিররা হাত্তা তুনফিক আয়াতটি মনে হচ্ছে আমার এই জন্য নাজিল হইয়াছে ইয়া রাসূলুল্লাহ সবচাইতে মহব্বতের জিনিস সবচাইতে প্রেমের জিনিস আমার এই হলো বাগে বাইরোহা ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন জান্নাতের বিনিময়ে আমি এই বাগে বাইরোহা আল্লাহ রাস্তায় দান কইরা দিলাম নারে তুমি দেখেন আমরা 10,000-20,000 টাকা দিতে গিয়ে কত রকমের কথা হয়ে যাচ্ছে কত রকমের ভাবনা চিন্তা পারবো কি পারবো না দিব কি দিব না লাভ আছে কি নাই মেলা রকমের চিন্তা দেখুন এ সাহাবীর চিন্তা আল্লাহ নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ মনে হয় এই বাগানটা আমার কাছে চান না এই বাগানটা আমি আল্লাহ রাস্তায় দান কইরে দিলাম আল্লাহ নবী বলছেন আবু তালহা এই বাগানটা গোটাই কি তুমি দান কইরা দিলে বলে হুজুর আমি গোটা বাগানটাই দান কইরা দিলাম আল্লাহ নবী বললেন গোটাইটা নেওয়া যাবে না
বলে হুজুর তাহলে আমি অর্ধেকটা দিয়ে দিলাম। বলে অর্ধেকটাও নেওয়া যাবে না? না। বলে কতটা নেওয়া যাবে? বলে এটাকে তিন ভাগ করো গো, এক ভাগ তোমার জন্য রাখো, এক ভাগ ওয়ারেসের জন্য রাখো, যারা তোমার বংশীদার ওয়ারেস তাদের জন্য রাখো, আর একটা ভাগ তুমি আখেরাতের জন্য ব্যাংক ব্যালেন্স কইরা দাও, সুলুস করো গো। ইসলাম দরদী ভাইয়ের আমার, তিনি বললেন হুজুর আমি তাই করলাম, আমি এই বাগানটাকে তিন ভাগ করে গাই, এক ভাগ আমার জন্য রাখলাম, আমার ওয়ারেসের জন্য এক ভাগ রাখলাম, আর এক ভাগ হুজুর আমি আল্লাহর রাস্তায় দান কইরা দিলাম, বেনামি বাপের নামে এক হাজার, বেনামি পিতার জন্য 1000 টাকা। এই বেনামিতে যেখানেতে নাম না বলিয়া 1000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া, ও গো খোদা দজম এই বেনামি রোদান সাদরে গ্রহণ কর তুমি দয়াবানা, আই গাল্লা পাক বারি করিও কবুল, মাপ করে দিও তুমি ছোট বড় ভুল, সাগিরা কাবিরা গুনাহ ক্ষমা করে দিও, রহমতের মাঝে তুমি ঢাকিয়া দে নিও, রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, আমিন সুম্মা আমিন। আসেন ভাই, আর কারা আছেন? টাইম হয়ে গেল, আর বেশি দেরি নাই, স্টেজের উপরে যারা আছেন যদি কেউ দেওয়ার মতো থাকেন ছড়িয়ে ছুটিয়ে, কেউ দিলেন কেউ দিলেন না, বাকি থাকেন তো বলেন তাড়াতাড়ি, আমি একটু আপনার জন্য দোয়া খের করি, ইনশাল্লাহ ওয়াসিস মনের অধিকারী হবেন। শুনেন একটা কথা বলি, আজকের দিনে যতই নেকির কাজ করেন দানের মতো নেকি আজকে কিছুতেই পাওয়া যাবে না। এক একটা দিন এক একটা জিনিসের মূল্য হয়। রোজার মাস যদি চলে আসে, রমজান মহিনা যদি চলে আসে, আপনি রোজা যদি না রাখেন, রোজা রেখে যত নেকি পাবেন এত নেকি কোনো জিনিসেই পাবেন না, কোনো জিনিসেই পাবেন না। আপনি 1,00,000 টাকা যদি দান করে দেন তবুও অত নেকি পাবেন না যত নেকি আপনি রোজা রেখে পাবেন, কারণ এটা হলো রমজান মহিনা, রমজান মহিনার রোজা। একটা রেখে আপনি যত পাবেন আপনি 1,00,000 টাকা দান করেও পাবেন না। বন্ধুরে, ঈদের দিন ঈদের নামাজ পড়তে হয়, ঈদের দিন ঈদের যদি নামাজ না পড়েন 1,000,000 টাকা দান করলেও অত নেকি পাওয়া যাবে না যত নেকি ঈদের দিনে ঈদের নামাজ পড়লে পাওয়া যায়। কুরবানির দিনে সবচেয়ে নেকির কাজ হলো কুরবানি করা, 6,640 মহিলা থেকে, মেয়েদের কাছ থেকে এলো আবার 6,640। নারাই তকবীর, ও গো খোদা দয়া মহি দয়া প্রকাশিয়া, এ দানি দে দানিলাম গ্রহণ করিয়া, কেউ দেখো 10 টাকা করে গেল দান, কেউ দেখো 20 টাকা দিয়ে চলে যান, এই মতে একে একে কত দান নিয়ে লো গো, আল্লাহ সবকারে তুমি রাখিও গো ভালো, আর ভালো করো তাদের ইহো পর কালো, মরিয়া গিয়াছে যত আত্মীয় গানা, তা সবার গুনা খাতা করো গো মার্জুনা, ভাই জানে 1,000 টাকা দিল দান, মাতা ও পিতার জন্য দান করে জানা, মাতা ও পিতার জন্য দান করে গেল, আল্লাহ তাহাদের তুমি রাখিও গো ভালো, এ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকান্তা সামিলাল আমিন সুম্মা আমিন। আসেন আর কারা আছেন? বাপ মা নামে 1,000 1,000 করে দান দিয়ে কে দুজন বেনামি? আচ্ছা, বেনামিতে মাতা পিতার জন্য 1,000 1,000 করে 2,000 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন, তোমার দরবারে গভীর রাত, অনেক রাতে আমরা দোয়া করি, অনেক রাতের প্রার্থনা করি, আল্লাহ তুমি দানকারীদের দান তুমি কবুল করে নাও। আল্লাহ যারা কবর গৃহে পড়ে হা হুতাশ খাইতেছে, আল্লাহ তাদের কবরের আজাব তুমি মাফ করে দাও। হে ভাই মমিন পৌঁছিবে কোন দিন, হে ভাই মমিন এ পৌঁছিবে কোন দিন, এ দুর্দিন তোমার এসে
সবারি সামনে হুজুরি সামনে তোমাকে বন্ধি বেকোসে রাজতি সম্পত্তি থাকিতে তাবতি এই দুর্ঘট ঘটিবে তোর আজনের বরে কে আসিতে পারে কারণা চলিবে জোর যত মাল মাতা যে থাকার সে থাম যত মাল মাতা যে থাকার সে থাম সকলি রহিবে পড়ে তুমি সব ছেড়ে খাটলিতে চড়ে যাবে জুলমাতের গড়ে না সে থামা কান না হাট দোকান না কি সে থামা তা পিতা না জোর পর্যন্ত বড় দরদ মন্দ না দোস্ত যাইবে থা না সে থা বিস্তার না খিদমা তো গার না হি সে থা ফিরিবার জায়গা না খোরাক খাদ্য না জামদ বাদ্য না ময়না তুতি না কাগা সংকট আকুল আঘাত বঙ্কল জঞ্জাল আঘার ঘর কি কুস্তান ঘাই বালার জ্বালাই গলাই গলায় পর আছেন ভাই আর কারা আছেন দিবার মতো টাইম হয়ে গেল একটা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি আছে বলেন এই 5 মিনিটের ভিতরে কে আছেন আল্লাহর বান্দা 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 5000 টাকা যে যা পারবেন বলেন একটু দোয়া খায়ের করি অনেক আছেন স্টেজে এখনো বাকি আছেন আপনারা কমিটির লোক তো প্রচুর আছে অনেকেই বাকি থেকে গেলেন আছেন আল্লাহ রাস্তায় দানগুলো বলেন একো শেষ দু আপনাদের করবো বক্তা এলো আচ্ছা এখানেই আছে তাহলে আপনারা দানগুলো দেন খুব তাড়াতাড়ি আর 2-4 মিনিটের ভিতরে বলেন ভাই 10,000 টাকা দেন একটা বলেন তো শেষের বেলাতে কে আছেন আল্লাহর বান্দা শেষ ভালো যার সব ভালো তার ইন্নামাল আমালু বিল খাওয়াতিম আল্লাহ রাসূল বলেছেন বলেন একটা 10,000 টাকা দেন নারে তাকবীর বলেন কে আছেন যারা বাকি আছেন মেম্বারদের ভিতরে সেক্রেটারিও হয়ে আছে কেসিয়ারও হলো সভাপতিও হলো এবার মেম্বারগণ যারা আছেন তাদের দান অনেক বাকি থাকলো মা বোনেদেরও দান অনেক বাকি থাকলো বলেন ইনশাল্লাহ দোয়া খায়ের করি কে আছেন আল্লাহর বান্দা মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহ রাস্তায় দান করে ফি সাবিলিল্লাহ যারা দান করে তাদের দানের উদাহরণ একটা ধানের দানার মতো কিংবা একটা গমের দানার মতো কামাসালে হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াত হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম ইসলাম দরদি ভাই আমার তাহলে দানকারী দান করে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে বাড়াতে থাকেন ওই নেকিটাকে বাড়াতে 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 নেকির পাহাড় বানিয়ে দেন আল্লাহু আকবার আছেন আখিরাতের জন্য কিছু পুঁজি কইরালে না বন্ধু নবী আমার পবিত্র জবানে বলেছেন রে দুনিয়ার মানুষেরা তোমরা আখিরাতের ব্যাংক ব্যালেন্স করো কবর স্মরণ করো মাঝে মাঝে কবরের জিকির করো আল্লাহু রাব্বুল আলামিনের জিকির করো আল্লাহ বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহর জিকিরে শান্তি আছে মনের শান্তি দুনিয়াতে আপনি শান্তি পান না নিজের স্ত্রীও ভালোবাসে না ছেলেও ভালোবাসে না ভাই বেরাদারেরা শত্রু করে ভাইয়েরা দুশ্মন হয়ে গেছে আত্মীয় স্বজন আপনারে ভালোবাসে না মনের ভিতর খারাপ মনে শান্তি নেই মনে শান্তি নেই সুন্দর করে উজু করালেন মসজিদে ঢোকেন
তাহাজ্জুদের নামাজ পড়েন, যাই নামাজে বসে বসে আল্লাহর জিকির করেন, আল্লাহ বলেন আলা বিজিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, নিশ্চয় তোমরা আমার জিকির করবে, আমার জিকিরে তোমাদের মনের শান্তি আছে। শান্তি কোথাও নেই, শান্তি আল্লাহর কাছেই আছে। আল্লাহর জিকির করবেন, আল্লাহ আপনার হৃদয়ে শান্তি দেবেন, নিশ্চয় আপনি দুনিয়ার সমস্ত অশান্তি দূর হয়ে গিয়ে আপনার কুলুবের ইতমিনান হবে, আপনার কালবের ইতমিনান হবে, মনের শান্তি চলে আসবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন না, তাহলে তিনি বললেন শোনো বান্দা, তোমার এই দান আমি ফেলে রাখবো না, একটা দান করলে আমি সাত বানিয়ে দেব, সাতটাকে আমি সত্তর বানিয়ে দেব, সত্তরকে আমি সাত হাজার বানাবো, এইভাবে আস্তে আস্তে তোমার আমি নেকের পাহাড় বানিয়ে দিব। যাক ভাই, আর মনে হয় নেই, যদি থাকে কিছু তো শ্বাসের বেলায় আপনারা ভাইজানের হাতে দিবেন। আমি এখান থেকেই আমার বক্তব্যের ইতি টানছি, মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, সামনে আমার আরব সাগর কেমনে হইব পার, পাখির মতো ডানার উপর নাই যে আমার পর, তাই বলি কি ওরে মন যাওয়া কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, আরব দেশের তেঁতুল মিষ্টি মিষ্টি খাজুর বেদানা, আবে জমজম কুয়ার পানি খেয়ে দেখা হলো না, তাই বলি কি ওরে মন খাওয়া কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, ডালে বসে ডাকছে কোকিল কুহু কুহু করে, ভোরের পাখি খোদাই ডাকে মন যে পাগল করে, তাই বলি কি ওরে মন দিদার কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমরা আজকে